অগ্রিম টাকা নিয়ে ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি ও ভ্যাকসিন কোর এমডি নাজমুল হাসান পাপন। শনিবার দুপুরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পাপন সিরামের টিকা পেতে সরকারকে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। দেবে না এটা শুধু আমি মনে করি যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সিরাম ইনস্টিটিউট আমাদেরকে লিখিত জানিয়েছে, ওদের যে সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর, যে এমএ সরকার আটকে রেখেছে, মানে ছাড়পত্র পাচ্ছে না। কাজে আমি মনে করি এরপরে আমাদের সরকারের চুপ করে থাকার কোনো কারণ নেই। আমাদের সরকার ইমিডিয়েটলি ওদেরকে স্পষ্ট ভাষায় বলা উচিত যে এটা আমাদের ভ্যাকসিন, আমরা আগে অ্যাডভান্স টাকা দিয়ে কিনেছি, এইটা আমাকে দিতেই হবে এবং আমাকে ডিউ টাইমে দিতে হবে, কারণ আমার সেকেন্ড ডোজটাই এখন নেই।